সালাম আলাইকুম, আমার নাম ইমলাদীপ। ওয়েলকাম টু আদিপস ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি তোমাদের করোনা ভাইরাস সম্পর্কে কিছু কথা বলবো, যাতে তোমরা করোনা ভাইরাস সম্পর্কে জানতে পারো ও করোনা ভাইরাস থেকে বাঁচতে পারো। তোমরা নিশ্চয়ই শুনেছো করোনা ভাইরাস 103 থেকে 104টি দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, এর মধ্যে কিন্তু বাংলাদেশে একটি। এখন আমরা কিভাবে করোনা ভাইরাস থেকে বাঁচবো? করোনা ভাইরাস কিন্তু আমাদের নাক এবং মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। আমাদের হাতে আমরা হাতে প্রতিদিন অনেক কিছু ধরি, যেরকম হচ্ছে বই খাতা বা কোনো হচ্ছে দরজার হাতল, টেবিল চেয়ার, নানান জিনিস ধরি। এইগুলোর আমাদের হাতে তখন জীবাণু লেগে থাকে। এই জীবাণুটা আমরা নাকে বা মুখে দিলে কিন্তু ওই জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করে। তোমরা নিশ্চয়ই দেখেছো কয়েকজন এরকম করে নাক খুঁটায়, কয়েকজন হাত মুখে মুখে হাত দেয়, কয়েকজন চোখ চুলকায়। আর বিশেষ করে হাঁচির কথাটা বলবো, হাঁচি দাও তখন অবশ্যই এভাবে করে হাতটাকে রাখতে হবে। কেন, তুমি যদি হাঁচি দাও তাহলে তোমার ফ্রেন্ডের গায়ে লাগতে পারে, তাহলে তোমার ওই হাঁচির জীবাণুটা ফ্রেন্ডের গায়ে যেয়ে লাগতে পারে। অবশ্য তোমার ফ্রেন্ডের গায়ে না, তুমি যেখানে সেখানে হাঁচি দাও। মনে করো তুমি হচ্ছে আমাদের দরজার হাতলে হাঁচি দিলে, দরজার হাতলে কিন্তু সেই জীবাণুটা লেগে থাকবে। তখন পরে শেষে যখন হচ্ছে কেউ আসবে, দরজার হাতলটা টেনে খুলবে বা কিছু করবে, তখন কিন্তু সেই জীবাণুটা তার হাতের মাধ্যমে শরীরে ছড়াবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তারা সবসময় ব্যাগে একটি করে ছোট স্যানিটাইজার রাখবে, এবং প্রতিদিন যখন হচ্ছে হাঁচি বা হচ্ছে এই কাশি হবে, তখনই হাতটা স্যানিটাইজার দিয়ে ধুয়ে ফেলবে। আর একটা জিনিস কি বন্ধুরা জানো, আমাদের ইসলামেও কিন্তু বলা আছে, যখন আমরা হাঁচি দিই তখন এভাবে হাত দিয়ে হাঁচিটাকে এভাবে করতে হবে, আর যখন আমরা হাই তুলবো তখন এই যে হাতটাকে এরকম মুখের সামনে নিতে হবে। তা না হলে যখন আমরা হাই তুলি তখন জীবাণুগুলো আমাদের মুখের ভিতর থেকে শরীরে প্রবেশ করে। আরেকটা কথা বলি, তোমরা যখন বাসার বাইরে যাবে, তখন বাইরে থেকে এসে বাসায় যখন ঢুকবে, তখন সঙ্গে সঙ্গে হাতটা 20 সেকেন্ড ভালো করে সাবান দিয়ে ধুবে। কারণ তোমরা যদি হাতটা না ধো তাহলে হাতের মাধ্যমেও কিন্তু জীবাণু ছড়াতে পারে। আর একটা অজুর কথা বলি, যে আমরা যখন অজু করি তখন আমরা নাকে পানি দেওয়া হয়, আমাদের মুখে কুলি করা হয়, মুখটা ভালোভাবে ধোয়া হয়, এভাবেও কিন্তু জীবাণুগুলো সব মারা যায়। পাঁচ ওয়াক্ত নামাজে 5 বার অজু করলে কিন্তু তোমাদের জীবাণুগুলো বিস্তার আর রোধ হবে। তোমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে, তাহলে জীবাণুগুলো মরবে আর আল্লাহ তাআলা খুশি হবে। শুধু করোনা ভাইরাস না, যে কোনো ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে বন্ধুরা, আমরা নিয়মিত হাত ধুবো, বাইরে গেলে অবশ্যই 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুবো এবং অজু করবো, আর নাক মুখ ভালোভাবে ধুবো। অবশ্যই স্কুল কলেজে একটি ছোট করে স্যানিটাইজার নিয়ে যাব। আর খাবার খাওয়ার সময় আমরা অবশ্যই ভালোভাবে স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুব। আর বন্ধুরা, আমি তোমাদের বলে রাখি, এখন করোনা ভাইরাস কিন্তু বাংলাদেশে, তোমরা অবশ্যই চেষ্টা করবে কোনো যেই জায়গায় মানুষের অনেক ভিড় সেই জায়গায় না যেতে। মনে করো তোমরা কোনো হচ্ছে এতে গেলে, যেরকম হচ্ছে খেলার জোন বা মার্কেট, এখানে কিন্তু অনেক রোগ জীবাণু থাকে। তোমরা যদি এখন ওইখানে যেয়ে আবার বাসায় এসে হাত মুখ না ধো, তাহলে কিন্তু সেই জীবাণুটা তোমার ভিতরে প্রবেশ করে অনেক রোগ সৃষ্টি করবে। আর তোমাদের যদি সর্দি কাশি হয় তাহলে অবশ্যই মাস্ক পরে স্কুলে যাবে, আর এই কয়েকদিন স্কুল মিস দিবে, আর হচ্ছে অবশ্যই ডাক্তার দেখাবে। কাশি যেখানে সেখানে ফেলবে না, আর যদি সর্দি হয় তাহলে অবশ্যই কিছুদিন নাকটা ঝেড়ে যেখানে সেখানে কিন্তু ফেলা যাবে না, তাহলে সেই জীবাণুগুলো অন্যের গায়ে লেগে সে অসুস্থ হয়ে পড়বে। অবশ্যই তোমাদের টিস্যুটি ডাস্টবিনে ফেলতে হবে। তাহলে আমরা সবাই সচেতন থাকবো এবং নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমরা যেন করোনা ভাইরাস থেকে বাঁচতে পারি, আর আমাদের সাহস হারানো যাবে না। আর তাহলে আমরা নিজেরাই সচেতন থাকলে আমরা করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবো এবং অন্যকে রক্ষা করতে পারবো। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার টিপসগুলো শিখে নেবে, এবং তোমাদের যারা ছোট ভাই বোন আছে তাদের আমার মতো করে বুঝিয়ে দিবে, যেন তারা নিজেরা সুস্থ থাকতে পারে এবং সবাইকে সুস্থ রাখতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই, পরের ভিডিও
ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।